অবশেষে বিতর্কের অবসান। বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই। চার বছর আগের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করলেন হাইকোর্ট। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চান উপাচার্য। মিছিল মিটিং করার ক্ষেত্রে তারা বিধিনিষেধ আরোপ করতে পারবে, কিন্তু কোনো সংগঠন নিষিদ্ধ করার কোনো ক্ষমতা বুয়েট অর্ডিনেন্সেও নাই, বাংলাদেশ সংবিধানেও নাই। বিএনপি জামাত তাদের এই উস্কানিতে আজকে বিশ্ববিদ্যালয়ে এই সাধারণ ছাত্রদেরকে তারা ব্যবহার করছে রাজনৈতিক উদ্দেশ্যের কারণে। কোর্ট যেটা বলবে আমার সেটা মানতে হবে, কোর্টের আদেশীয় দায়িত্ব। আদালতের সিদ্ধান্তে একপক্ষ খুশি হলেও নাখোশ আন্দোলনকারীরা। আদালতকে রায় দিয়েছে যে রায়ের মাধ্যমে আজকে বুয়েটিয়ানরা তাদের সাংবিধানিক অধিকার ফিরে পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষককে নিয়ে আপামর বুয়েট শিক্ষক শিক্ষার্থীদের রাজনীতি মুক্ত ক্যাম্পাসের যে আকাঙ্ক্ষা তা সকল আইনি প্রক্রিয়ার মাধ্যমে পূরণ করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সারিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতিরিক্ত ছুটির প্রস্তাব নাকচ মন্ত্রিসভায়। পহেলা বৈশাখ সহ ঈদের ছুটি হবে 5 দিন। যানজট নিরসনে সড়কে তৎপর থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুপেয় পানির অভাবে ভুগছেন রাজধানীবাসী। সরবরাহ লাইনে ময়লা, ব্যবহারে বাড়ছে রোগবালাই। দায় স্বীকার করলেও ওয়াসার দাবি সংকট নেই। রাজধানীর মোহাম্মদপুরে 25 দিন শেকলে বেঁধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ। এলাকাবাসীর ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার। আটক 4 জন 3 দিনের রিমান্ডে। আটা ময়দা দিয়ে অ্যান্টিবায়োটিক বানিয়ে ছড়িয়ে দিচ্ছে বাজারে, জীবন রক্ষার বদলে হচ্ছে মৃত্যুর কারণ। রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ সহ গ্রেফতার 5। এবং কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড সুনামগঞ্জের 50টি গ্রাম, 5 শতাধিক ঘর তছনছ, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা।